করোনা মহামারীর ভয়াবহ সময়ের মাজতে বজালির পাঠশালা দেখিলে পোৱা হৈছে এক উদ্বেগজনক দৃশ্য। সমগ্র বজালি জেলাত প্রায় সহস্রাধিক লোক করোনাত আক্রান্ত হওয়ার উপরও 10 জনক লোকে প্রাণ হেরুয়েছে। কিন্তু ইয়ার পিছতো যেন সজাগ নহয় জনসাধারণ। পাঠশালা নগরত বেদি বাট নোপা অবস্থা, সকল পথতেই কেবল যানজট, নাই কোনো সামাজিক দূরত্ব, আরক্ষীও আনকি নিয়ন্ত্রণ করবা নাই এনে খামখেয়ালি পরিস্থিতি। পাঠশালা যে অবস্থা সেই একেবারে মানিবলগা অবস্থা। সব মানুষবিল ওলাই আছে আর বজার করেছে, কোনো ইয়াত মানে ডিস্টেন্স মেইনটেইন নাই, একো নাই, সব মানুষ এনেকে যদে মধ্যে চলি আছে। ইয়াতে সামাজিক দূরত্ব বা যিসমূহ ভিড় দেখা গৈছে, ব্যাংক হোক বা বজারতে হোক, যথেষ্টখানি ভিড় পরিলক্ষিত হয়েছে। ইয়ারপর করোনা সংক্রমণ হওয়ার আশঙ্কা আছে নাকি? না না, যথেষ্ট আশঙ্কা আছে। ইয়াতে পাঠশালার কোনো ডিস্টেন্স মেইনটেইন বলা বস্তুটাই নাই। এইটো সব দোকান, এখন দোকান, প্রত্যেকখন দোকান সব আপনি যথেষ্ট ভিড়, এজনের ছিল 10 জন মানুষ সোমাইছে, অযথা এনে ভিড় করে আছে। মঙ্গলবারে দেশ 2,67,336 নতুনক আক্রান্ত, এদিনতে সর্বাধিক 4,529 আক্রান্তর মৃত্যু হয়েছে। 24 ঘণ্টাত 3,89,851 আরোগ্য লাভ করেছে। বর্তমানে 32,26,719 চিকিৎসাধীন হয়ে আছে। গহপুরনগরত নিশা 8 খনক ব্যবসায়িক প্রতিষ্ঠানত চুরিকাণ্ড। নিশা সান্ধ্য আইনের সুযোগ গ্রহণ করে গহপুরনগরত 8 খনক ব্যবসায়িক প্রতিষ্ঠানত চোরা সাফাই অভিযান। এই চুরিকাণ্ডত চোরে সামগ্রী নিয়ার উপরে নগদ ধন লৈ উধাও হয়। গহপুর আরক্ষী থানার মাত্র 100 মিটার দূরত কিদরে চুরিকাণ্ড সংঘটিত হল তাক লৈ তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 8 খনক ব্যবসায়িক প্রতিষ্ঠানত চুরি হওয়া ব্যবসায়ীসকল এতিয়া বিমূরত পরিছে। এইটো লকডাউনেই থাকে, লকডাউনটো আছেই, তার মাজতে কার্ফিউ আছে রাতে, তার মাজতে এই সংঘটিত ঘটনা হয়েছে। এই দোকানবিলাক চুরি হয়েছে, এতালেক আপনার 8 খন দোকান চুরি হল। হ্যাঁ, 8 খন দোকান চুরি হল আর দোকানবিলাকর সব পয়সা পাতি লুটি পিটি নিছে। এইখান দোকানের 11,800 টাকা নিছে আর কিনার দোকানখনের পর 2,200 টাকা নিছে। এনেকে মিলে এনেকে দোকানবিলাকর সব খালি টাকা পয়সা চুরি করেছে।